এ বিশ্বের চারপাশে অনবরত ঘটে যাচ্ছে কত শত রহস্যময় ঘটনা। তার মধ্যে কিছু রহস্যের সমাধান হয় অল্প কিছুদিনের মধ্যেই, আর কিছু রহস্য টিকে থাকে যুগ যুগ ধরে। মানুষ স্বভাবতই প্রতিনিয়ত চেষ্টা করে যায় এসব রহস্যের সমাধান করতে। কালান্তরে টিকে থাকা এসব রহস্যময় স্থান আর বস্তুর মাঝেই মানুষ খুঁজে ফেরে অজানা ঐতিহাসিক ঘটনা। তো প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জানাবো পৃথিবীর এমন 5টি অমীমাংসিত রহস্যময় ঘটনার গল্প, যা হয়তো আপনারা এর আগে কখনোই শোনেননি। তবে চলুন শুরু করা যাক। হলিউডের ফ্রোজেন চলচ্চিত্রের এলসা ও আন্নাকে নিশ্চয়ই ভুলে যাননি। এলসার কারণে বরফে জমে যাওয়া আন্নাকে ভালোবাসা দিয়ে সারিয়ে তোলা হয়। এবার বাস্তবের আন্নাকেই খুঁজে পাওয়া গেছে, নাম জিন হিলিয়ার্ড। ঘটনাটা ঘটেছে 1980 সালের 20 ডিসেম্বর। ওই দিন জিন হিলিয়ার্ড তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটারা লেংবাইয়ের তুষার পড়া রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার গাড়ির চাকা পিচ্ছিল বরফে পিছলে যায় এবং ছোট একটা অ্যাক্সিডেন্ট করে। গাড়ি চালাতে না পেরে তিনি গাড়ি থেকে বের হয়ে ভাবেন কাছাকাছি থাকা এক বন্ধুর বাড়িতে যাবেন, কারণ প্রচণ্ড ঠান্ডায় গাড়ির ভেতর জমে যেতে পারেন। যেতে গিয়ে বুঝতে পারলেন যতটুকু কাছে ভেবেছিলেন তার থেকেও দূরে তার বন্ধুর বাসা। আস্তে আস্তে তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন আর তার পা দুটো অসাড় হয়ে যাচ্ছিল। একটা সময় তিনি আর সহ্য করতে না পেরে ফ্রস্ট বাইটে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি অচেতন অবস্থায় 6 ঘন্টা ধরে তুষার পড়া রাস্তায় পড়ে আছেন। সে সময় তাপমাত্রা ছিল -22 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে যা হিসাব করলে দাঁড়ায় -7.6 ফারেনহাইট। যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে বেঁচে থাকার কোনো লক্ষণ ছিল না। তুষারে থাকতে থাকতে তার চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে শরীরে ইঞ্জেকশন দিতে পারছিলেন না চিকিৎসকরা। সবাই ভেবেছিলেন জিন মারা গেছে। তবে আশ্চর্যজনক হলেও সত্য যে সবাইকে অবাক করে দিয়ে 3 দিন বাদে হাত পা নাড়াতে শুরু করে জিন। 6 সপ্তাহ পরে সবার চোখের সামনে দিয়ে দিব্যি হেঁটে বাসায় ফিরেছেন জিন হিলিয়ার্ড। কিভাবে তিনি বেঁচে রইলেন সেটি আজও সকলের কাছে একটি রহস্যাবৃত বিষয়, যে রহস্য আজ পর্যন্ত কেউই উদ্ঘাটন করতে পারেনি। পৃথিবীতে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর মানুষদের তালিকা করলে চেঙ্গিস খানের নাম নিঃসন্দেহে একদম শুরুর দিকে থাকবে। চেঙ্গিস খান জীবদ্দশায় পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণ করেন এবং প্রায় 4 কোটির মতো মানুষ হত্যা করেন, যা পৃথিবীর তখনকার মোট জনসংখ্যার 1/1 বেশি। 1227 সালে 65 বছর বয়সে চেঙ্গিস খানের মৃত্যু হয়, কিন্তু কিভাবে তার মৃত্যু হয় তা কেউ স্পষ্টভাবে বলতে পারেনি। চেঙ্গিস খান ছিলেন একজন দক্ষ ঘোড়চালক, তাকে বলা হয় মাস্টার হর্স রাইডার। কিন্তু অনেকে বলেন এই ঘোড়ার পিঠ থেকে পড়ে আহত হয়েই নাকি মৃত্যু হয়েছিল চেঙ্গিস খানের। আবার অনেকে বলেন চীনের সাথে যুদ্ধাবস্থায় ঘোড়া থেকে পতিত হয়ে মারা গিয়েছিলেন তিনি। তবে চেঙ্গিস খানের মৃত্যুই একমাত্র রহস্য নয়, তাকে কোথায় কবর দেওয়া হয়েছিল সেটিও অনেক বড় একটি রহস্য। কারণ চেঙ্গিস খান নাকি মারা যাওয়ার আগে তার কবরটি খুবই গোপনে দিতে বলেছিলেন, তাই তার উত্তরসূরিরা তার কবর দেওয়ার ব্যাপারে ব্যাপক গোপনীয়তা রক্ষা করেছিলেন। বলা হয়ে থাকে তার শেষকৃত্যে যারা উপস্থিত ছিলেন সবাইকে মেরে ফেলা হয়েছিল, এমনকি তাকে কবর দিতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় যাদের পাওয়া গেছে সবাইকে মেরে ফেলা হয়েছিল, যারা তাকে কবর দিতে গিয়েছিল তাদেরও মেরে ফেলা হয়েছিল। লোকমুখে শোনা যায় একটি নদীর গতিপথ পরিবর্তন করে নদীটি তার কবরের উপর দিয়ে প্রবাহিত করা হয়েছিল, যাতে তার কবরটি খুঁজে পাওয়া না যায়। আবার অনেকে বলেন তার কবরের উপর দিয়ে 1000 ঘোড়া দৌড়ানো হয়, তারপর সেখানে গাছ লাগিয়ে দেওয়া হয়। আরও প্রচলিত আছে তার কবরে তার সাথে ব্যাপক ধন সম্পদ ও তার জয় করা বিভিন্ন রাজার মুকুটগুলো দিয়ে দেওয়া হয়েছিল। তাই কোথায় তাকে কবর দেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিকরা এখনও তা খুঁজে বেড়াচ্ছেন এবং সেটা অমীমাংসিতই রয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, এবার আপনাদের বলবো এক রহস্যময় 20টি মানবের কথা। 1983 সালের ঘটনা, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার স্ট্রাউসবার্গ নিবাসী ডন ডেকোরের দাদা সম্প্রতি গত হয়েছে। তার শেষকৃত্য অনুষ্ঠান শেষে ভারাক্রান্ত ডন বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ ও দেয়াল জুড়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু করে, অথচ বাড়ির ছাদ বা দেয়ালে কোনো পানির পাইপ সংযুক্ত ছিল না। এরকম অদ্ভুত সমস্যা সমাধানের জন্য ডনের বন্ধু পুলিশ ডাকেন। পুলিশের সহায়তায় ডনকে নিয়ে যাওয়া হয়
বাড়ির কাছের একটি পিৎজা রেস্টুরেন্টে। অবাক করা বিষয়, ডন বের হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বৃষ্টি থেমে যায়। ডনের বন্ধু ও পুলিশ আরও অবাক হয় তখন যখন তারা দেখতে পায় পিৎজার রেস্টুরেন্টে ডনের ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার দেয়াল ও ছাদ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। এই ঘটনার ব্যাখ্যা আজও দিতে পারেননি কোনো বিজ্ঞানীরা। সিভিও পাণ্ডুলিপি। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর ইতিহাসের সর্বকালের রহস্যময় আরেকটি বস্তু এই সিভিও পাণ্ডুলিপি। 1961 সালে সিভিও পাণ্ডুলিপি নামক একটি নথি আবিষ্কৃত হয়। ধারণা করা হয় 450 পাতার এই নথিটি প্রায় 1500 সালের দিকে লেখা। এ পাণ্ডুলিপির যে বিষয়টা দেখে বিশেষজ্ঞদের চোখ কপালে উঠেছে তা হলো, এতে কামান, ক্ষেপণাস্ত্র ও একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট রকেট তৈরির প্রযুক্তিগত বিবরণী রয়েছে। তাছাড়া এই পাণ্ডুলিপিতে 1555 সালে সিভিও শহরে হাজার হাজার মানুষের সামনে একাধিক টায়ার বিশিষ্ট একটি রকেটের সফল উৎক্ষেপণেরও বর্ণনা রয়েছে। পাণ্ডুলিপিটির লেখক কনরাড হাস এতে তার নকশাকৃত এবং তৈরি রকেটের বিভিন্ন ছবিও এঁকেছেন। মনে করা হয় যে এটিই বিশ্বের প্রথম পাণ্ডুলিপি যেখানে রকেট তৈরির প্রক্রিয়ার বিবরণী দেয়া আছে। কনরাড হাস তার পাণ্ডুলিপিতে মহাকাশযান, জলীয় জ্বালানি এবং ত্রিভুজাকৃতির পাখনার বর্ণনা দেন। শত শত বছর আগে কীভাবে একজন মানুষ রকেট সায়েন্সের মতো এত জটিল বিষয়ে এত কিছু গবেষণা করে বের করেছেন তা সবার কাছেই রহস্য। নাচের মহামারী। হ্যাঁ বন্ধুরা, ঘটনাটি 1518 সালের জুলাই মাসের। মিসেস ক্রফেয়া নামে এক নারী হঠাৎ নাচতে শুরু করেন, কিছুতেই তার নাচ মন ছিল না। এক সপ্তাহ পর আরও 34 জন ব্যক্তি তার সঙ্গে নাচতে শুরু করেন। এক মাস পর শত শত লোক সেই অবিরাম নাচে যোগ দেয়, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের কারণে প্রাণ হারায় প্রায় 400 জন ব্যক্তি। এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়, তাই এর যথাযথ ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিতে পারেননি। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি রয়েছে এইসব রহস্যময় ঘটনার কোনো ব্যাখ্যা? থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আজ তবে এ পর্যন্তই, শীঘ্রই আসছি নতুন কোনো বিষয় নিয়ে। তবে তার আগে আমাদের এই ভিডিওটি লাইক, শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।